शुधु स्मार्टफोन यूज कर ले स्मार्ट हो जाए ना और स्मार्ट होते गेले एक स्मार्ट वाचर खूब दरकार। तबे आजकल एक प्रॉब्लेम आमरा फेस करी एक स्मार्ट जे स्मार्ट वाच सेटा किनते गेले देखा जाए तार दाम प्राय दाड़ाय 4000-5000 तबुओ सेखाने आमरा जे कलिंग फीचार्स सेटा पाई ना। तबे आमी आजके एमन एक स्मार्ट वाचेर आनबक्सिंग एंड रिव्यू एनेছি जार माध्यमे आपनी कलिंगও करते पारবেন और सब फीचार्सगुलो पाबेन जेगुलो हाई एंड स्मार्ट वाचगुलोते पान। हाँ तबे एटार दाम 4000 टाका कि तारो अनेक नीचे। आमी सुमन गैजेट्स बांगला थेके तो आमार काछे रयेছে এই যে একটা বাক্স। তবে এই বাক্সটা যে সে বাক্স নয়, এটি একটি স্মার্ট ওয়াচের বাক্স। তবে এটি অ্যাপেল লোগোর সাথে আসছে, মানে আপনি বলতে পারেন যে এটা অ্যাপেলের ফার্স্ট কপি। তবে যে দুর্দান্ত ফিচার্সগুলো রয়েছে ওগুলো পাই অ্যাপেলের মতনই পাবেন এবং সঙ্গে কলিং ফিচার্স এবং এর যে কেনার জায়গা বা আপনি কোথা থেকে কিনবেন তার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর অবশ্যই ভিডিও কোথাও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক করবেন, না ভালো লাগলে ডিসলাইক করুন, তবে কমেন্টসটা অবশ্যই করবেন। আমাদের গ্যাজেটস বাংলা ফ্যামিলি ফেসবুক পেজে যদি এখনও না এসে থাকেন তাহলে আমাদের ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক আছে, চলে আসুন। তো আমরা করব এর আনবক্সিং। তো বক্সটা খুলতেই আমাদের প্রথমে নজরে এলো চাইনিজ ভাষাতে কিছু লেখা, এই তো যাই হোক স্মার্ট ওয়াচ ম্যানুয়াল আমরা পাচ্ছি এবং এখানটায় ইংলিশেও লেখা আছে আর এখানে একটি বারকোড দেওয়া আছে, যে বারকোডটাকে আপনি স্ক্যান করে এর অ্যাপ্লিকেশনটি নামিয়ে নিতে পারবেন। রাখলাম, আহা দুর্দান্ত এই যে সেই স্মার্ট ওয়াচ এবং যার দাম আমি তো বললাম 4000-এরও অনেক নিচে। তাহলে বলে দিই কত দাম, মাত্র 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 2000 এবং তারও নিচে অফারও থাকে। তো এখানটায় আমরা তারপরে পাচ্ছি আরেকটা বড় বাক্স এবং এই বড় বাক্সের ভেতরে আমরা একটা চার্জার পেয়ে যাচ্ছি এবং এই যে চার্জারটা দেখছেন আপনারা, এই চার্জারটা কিন্তু আপনারা ম্যাগনেটিক চার্জার বলতে পারেন, অর্থাৎ এর উপরে রাখলেই ফোনটি চার্জ হয়ে যাবে। এবং আমরা অবশেষে পাচ্ছি দুটি স্ট্র্যাপ, মানে একটা স্ট্র্যাপ তো লাগানোই থাকছে, তার সঙ্গে ব্ল্যাক স্ট্র্যাপ। আমার যেমন ব্ল্যাক স্ট্র্যাপটা খুব ভালো লাগে, যেমন এই ঘড়িটাতেও ব্ল্যাক স্ট্র্যাপ আমি ইউজ করছি। আপনাদের বলি এই ব্র্যান্ডেরই আমি এই ওয়াচটা ইউজ করছি, আপনারা অনেকেই জানতে চেয়েছেন এবং আজ পর্যন্ত মানে 2 মাস হয়ে গেল। দারুণ দারুণ ফিচার্স এবং কলিংও হয় খুব সুন্দর এবং আর কিছু এর ভেতরে নেই। চলুন আমরা এবার এর রিভিউ এবং এটিকে অন করে দেখে নিই। তো এই হলো সেই স্মার্ট ওয়াচ। চলুন এটাকে আমরা জাস্ট এটাকে খুলে নিলাম এবং দেখছি দারুণ দারুণ ডিসপ্লে। এই ডিসপ্লেটা অনেকটাই কাপ ডিসপ্লের মতন লাগছে এবং ওপরে পুরো ব্ল্যাক। চলুন এটাকে অন করে দিই এবং অন করার জন্য যে সাইডের বাটনটা আছে ওটাকে প্রেস করতে হবে আর যখনই প্রেস করবেন তখনই এখানটায় অ্যাপেলের লোগো সমেত অন হয়ে যাবে। যেমন এখানে দেখছেন অ্যাপেলের লোগো এবং তারপর এটা অন। তো ব্যাটারি লো, যাই হোক। তো এই জায়গাটায় আমরা প্রথমেই যে ইন্টারফেসটা পাচ্ছি বা ওয়াচ ফেস সেটা কিন্তু অসাধারণ এবং আপনি আপনার ইচ্ছা মতন এখানে ওয়াচ ফেসকে চেঞ্জ করতে পারবেন এবং এখানটায় আপনি যদি সাইডে মানে বাঁ থেকে মানে স্লাইড করেন তাহলে এখানটায় ওয়েদার দেখাবে আপনাকে এবং আপনি এর মাধ্যমে মিউজিকও শুনতে পারবেন, প্লে পজ এবং ব্যাক এবং ফাস্ট এটাকে করতে পারবেন এবং এইখানটায় যে একটা সাইডে গোল মতন রিং দেখছেন এটার মাধ্যমে আপনি এর যে ফেস যে ওয়াচের যে ফেস সেটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। এই দেখুন, যেমন আমি এখানটায় চেঞ্জ করছি, অসাধারণ অসাধারণ এখানটায় ওয়াচ ফেস দেওয়া আছে এবং জিপ অ্যানিমেশনের সঙ্গেও আপনি এখানটায় পাবেন, মানে 24 থেকে 25টা আপনি এখানে যে ফেস ওয়াচ সেটা এখানটায় পাবেন এবং আপনি আপনার ইচ্ছা মতন এখানটায় ওয়াচ ফেসকে সিলেক্ট করতে পারবেন এবং এখানে ডেট এবং টাইমেরও এখানে অপশান রয়েছে। তো এর যদি আমি ডিসপ্লে কোয়ালিটি বলি অসাধারণ এবং আউটডোরে যখন আপনি পড়ে থাকবেন ফুল ব্রাইটনেসে আপনি পুরোপুরি দেখতে পাবেন এবং কোনো অসুবিধা এখানটায় হবে না। এরপর যদি আমরা স্ট্র্যাপের কোয়ালিটি বলি, স্ট্র্যাপের কোয়ালিটিটাও অসাধারণ, মানে এখানটা দেখছেন যে এর কোয়ালিটি অসাধারণ, বৃষ্টিতেও কিছু হবে না এবং ডিজাইন সমেত আমার খুব ভালো লেগেছে एवं एखानटाई आमरा विभिन्न फीचर्स जेमन पाबो सेगुलोके आमरा एकबार देखे निई। आपनि एटाके टाच करे एटा करते पारबेन। एबार साइडे एकटा बाटन देखछेन, एई साइडे बाटने अन एंड अफ करते पारबेन एवं ओपरे जे राउंड शेपे जे एकटा बाटन देखछेन ओटार माध्यमे आपनि एखानटाई फेस चेंज करते पारबेन एवं जे मेनुगुलो रयेछे सेई मेनुगुलोते आपनि रिटार्न होते पारबेन एवं ताछाड़ा एखानटाय आपनि बैक एवं एखानटाय अपो करते पारबेन। एबार एखाने आमरा क्यालकुलेटरও पे जाচ্ছি যা असाधारण एक फीचार्स और एर जे सेटिंगसের जे फीचार्सটা सेटा दारुण लेगেছে। एर इंटरफेसটা अनेकटा অ্যাপলের মতন এবং এখানে প্রত্যেকটা সেটিংস আপনাকে দিয়ে দেবে। যেমন এখানে যদি আমরা সেটিংসে যাই, ব্লুটুথ সেটিংস, ক্লক রয়েছে এবং আপনি এখানে ক্লকের যে সিস্টেম সেটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। সাউন্ড এখানটায় আপনি আপনার ইচ্ছা মতন রিংটোনকে সিলেক্ট করতে পারবেন। তারপর ভলিউম রয়েছে, ভলিউমকে ইনক্রিজ এবং ডিক্রিজ করতে পারবেন এবং অবশেষে এখানটায় ডিসপ্লে রয়েছে। ব্রাইটনেস আমার এখন 4 এ দেওয়া আছে, আপনি বাইরে গেলে 5 এ দিয়ে রাখতে পারেন এবং এখানটায় রেজ টু ওয়েক আপেরও ফিচার্স আমরা এখানটায় পেয়ে যাচ্ছি। ইউনিটস রয়েছে, ইন্টারন্যাশনাল রয়েছে এবং আরও অনেক ফিচার্স রয়েছে। তাছাড়া এখানটায় আপনি মাইক্রোফোনেরও ইউজ করতে পারবেন এবং ব্লুটুথের অপশন আছে, ফাইল ম্যানেজার রয়েছে, মানে আপনি যে কোনো মুভিজ বা কিছু এখানে দেখতে পাবেন। তাছাড়া এখানটায় যে হার্ট রেট সেটাকেও আপনি এখানটায় আপনার যে হার্ট রেট সেটাকে এখানটায় সিলেক্ট করে আপনি দেখতে পাবেন। কতক্ষণে ঘুমাচ্ছেন সেটাও আপনি এইটা মাধ্যমে দেখতে পারবেন। মিউজিকও এখানটায় আপনি শুনতে পারবেন ব্লুটুথের মাধ্যমে এবং তার ইউজার ইন্টারফেসটাও কিন্তু অসাধারণ লাগছে। তো এখানে এই রকমই বেশ কিছু ফিচার্স আপনারা পেয়ে যাবেন। কতক্ষণ আপনি দৌড়াচ্ছেন সেটাও আপনি এখানটায় দেখতে পাবেন এবং কতক্ষণ হাঁটছেন সেটাও আপনারা এখানটায় দেখতে পাবেন। তো এই রকম বেশ দারুণ দারুণ কিছু ফিচার্স রয়েছে এবং আপনার প্রত্যেকটি জিনিস এখানে এটি ট্র্যাক করবে এবং সর্বোপরি আপনি এটির মাধ্যমে যে কল সেটাকে রিসিভ করতে পারবেন। এবং আরেকটা কথা বলে দিই, এই যে ওয়াচটি তার লেফট সাইডে রয়েছে একটা স্পিকার যার মাধ্যমে আপনি স্পিকারেও কথা বলতে পারবেন। পেছনে যদি যাই তাহলে দেখবেন অনেক কটি সেন্সার্স এখানে দেওয়া আছে এবং এই সেন্সার্সগুলির কাজ হলো আপনার যে হার্টবিট সেটাকে ট্র্যাক করা, আপনার যে হার্ট রেট সেটাকে ট্র্যাক করা এবং এটি অ্যাকিউরেট হার্ট রেট আপনাকে ট্র্যাক করে দেবে। তার জন্য আপনাকে আপনার যে ঘড়িটা সেটা হাতে লাগাতে হবে এবং এখানে একটি আলো জ্বলবে। এবং সর্বোপরি আরেকটা ফিচার্স আপনাকে বলে দিই, এটা জলে অতটা পড়লেও কিছু হবে না, তবে সবসময় আপনি জলে পড়তে পারবেন না, তবে কিছুটা এটি ঘাম এবং জলকে প্রতিরোধ করে। তাছাড়া এখানটায় আপনি কতটা দৌড়াচ্ছেন হাঁটছেন সেগুলোও ট্র্যাক করবে, অর্থাৎ এটি একটি স্মার্ট ওয়াচ। এবং এর আরেকটা ফিচার্স আপনাকে বলে দিই, এটি চার্জ করার সময় আপনার সঙ্গে যে চার্জারটা আপনি পাচ্ছেন সেই চার্জারটিকে জাস্ট আপনার যে ইউএসবি বা আপনার যে চার্জার রয়েছে সেটাকে কানেক্ট করে এইটার ওপরে রেখে দিলেই এটি চার্জ হতে লাগবে এবং চার্জ হতে মোটামুটি 1 ঘন্টা টাইম লাগে এবং এর ব্যাটারি ব্যাকআপ মোটামুটি আপনি ধরে রাখুন 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ আপনি পাবেন, বাট কনস্ট্যান্ট ইউজ করলে আপনি 1 দিনের ব্যাটারি ব্যাকআপ অবশ্যই পাবেন। এবং এর কল কোয়ালিটি, মিউজিক কোয়ালিটি অত লাউড না, তবে আপনি ভিড়ে থাকলেও শুনতে পাবেন। তো সব মিলিয়ে আমার দারুণ লেগেছে। যেমন রেজ টু ওয়েক আপ এই ফিচার্সটা ভালো, আপনি এখানটায় কল রিসিভ করতে পারবেন, এটা অনেক ক্ষেত্রে আমরা পাই না এবং সব সেটিংস আপনারা পাচ্ছেন, সব ফিচার্স পাচ্ছেন এবং আপনার ডে টু ডে ইউসেজে এটা একটা দারুণ বৈশিষ্ট্য এনে দেবে। তাহলে এই স্মার্ট ওয়াচটি আপনিও ইউজ করতে পারেন এবং অনেক ওয়াচ ফেস দেওয়া আছে এবং এক কথায় এটি অসাধারণ। চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। ধন্যবাদ।